জীবন বেঁচে থাকা শর্তে তোর মতো গুন্ডা মাস্টার রং বা স্লোপট মিশাকে কোনদিনও বিয়ে করবে না। কোনদিনও বিয়ে করবো না। শুরু করছি না মনে হয়নি।
ডায়লগ পার করলো আমি আবার বলছি আবার বলছি আবার লে এবং ভরসো ভরসো যা পারে লে এই দলে সাবুনা আপনি প্রস্তুত রেডি আপনি রেডি আছেন রেডি হ্যাঁ মাইক্রোফোনে রেডি রেডি হ্যাঁ রেডি রেডি হ্যাঁ তোমার মতো লম্পট জানোয়ার গুন্ডা মাস্তান রংবাজকে আমি জীবনে কখনো বিয়ে করব না করো করো হ্যাঁ ওই সন্ত্রাস আমি সন্ত্রাস হ্যাঁ আমাকে কেন বিয়ে করব না হ্যাঁ যাই হোক বাচ্চা দেয় সন্তানের বাবা ধন্যবাদ ঠিক আছে তো এরপরে যাব না কিন্তু আমরা ফেসে যাব পড়বো না তো গরম লাগবো স্যার ঠান্ডা লাগবো স্যার ওই দেখো কি করলু ঠান্ডা লাগিচ্ছে বলে তুই বিশ্বাস হয়ে যাব সাকিব খান তো অপু বিশ্বাসকে ভালোবাসে তুই এখন ও বলছ তুই একটা গুন্ডা মাস্তান তুই কি করে ভাবলি তোকে আমি বিয়ে করব হাসিটা দিব আগে মিশেল তোকে যদি আমি না পাই তাহলে কিন্তু কুত্তা বিলাইয়ের মতো করবো আমি কি করে ভাবলে আমি তোকে বিয়ে করবো আমি আপনাকে বলছি আবার শোনেন শোনার পর আপনি কিন্তু আমার পরে যে ডায়লগটা আসে অপু বিশ্বাস এই কথাটা বলার পর মিশা সতকার যে ডায়লগটা দিবে আপনি সেটা দিবেন আমি বিয়ে করব না আমি ভালোবাসি সাকিব খানকে তোর মতো গুন্ডা মাস্তান রংবাজ মিশা সতকারকে আমার মতো অপু বিশ্বাস কোনদিন ভালোবাসেনি বাসবে না 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 তোমার মতো মেয়েকে আমি কি তারপর কি Yeah.
জগতে চলে যাবো নাকি।